হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জুনিয়র শুভ, আশা করি সকলে ভালো আছেন। তো বিয়ার্স, আজকে বিরুদ্ধে আমি কথা বলবো ইউটিউব ট্যাগ নিয়ে। তো বিয়ার্স, এটি আপনার বিরুদ্ধে কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে একটি ট্যাগ খুঁজে আরেকটি ইউটিউব বিরুদ্ধে থেকে আপনার ট্যাগে আপনার বিরুদ্ধে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করবো এবং স্টেপ টু স্টেপ দেখিয়ে দিব। তো বিয়ার্স, ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিজ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিয়ার্স, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেক পয়েন্ট বাংলাকে, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম আমাদের হোম পেজে। তো ভিউয়ার্স, আমাদের অনেকেই কিন্তু কনফিউশন পড়ে যে ইউটিউব ট্যাগ কী সেজন্য ব্যবহার করবো, অথবা ইউটিউব ট্যাগ ব্যবহার করলে কী হয়, এমনি এখানে তো আমি প্রবলেমগুলো সলভ করে দেবো। তো ইউটিউব ট্যাগ কী সেজন্য ব্যবহার করবো, সেটি হলো আমাদের একটা, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি অথবা কন্টেন্ট বানাই তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা যদি ট্যাগ ইউটিউবে ভিডিওতে না বসাই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সার্চ থেকে ওঠা কিন্তু পসিবল না। আর যদি আমরা যারা আমরা ইউটিউবে আমাদের ট্যাগগুলো ব্যবহার করে সার্চ থেকে উঠাতে পারছি, তারা কিন্তু আমরা অনেকগুলো ভিউ কাউন্ট করতে পারছি। আরেকটি হলো, ইউটিউবে ট্যাগ না বসালে কিন্তু ভিউ কাউন্ট করা ইম্পসিবল। আমরা অনেকে কিন্তু ট্যাগ না বসে ভিউ কাউন্ট করতে পারছে না, ভিউ কাউন্ট করে ফেলছে। তাদের কিন্তু অন্যরকমভাবে, যারা যখন ইউটিউবের থেকে একটি আপনার ভালো পরিমাণে কন্টেন্ট হবে, তাহলে কিন্তু আপনার ট্যাগ লাগবে না, ট্যাগ ছাড়া কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে ভিউ আসে। আবার কোনো কোনো ভিডিও আছে, তাদের কিন্তু ট্যাগ ছাড়া তাদের কিন্তু ভিউ কাউন্ট করা ইম্পসিবল। তো বেশ, একটি ভিডিও থেকে আপনার একটি ভিডিও থেকে আমি আপনি কীভাবে একটি আপনার ভিডিওতে ট্যাগ বসাবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। তার জন্য প্রয়োজনভাবে দুটি অ্যাপস, তার জন্য আমি একটি কথা বলে নিই। এই ট্যাগ কিন্তু তিন ধরনের অ্যাপস থেকে বসানো যায়। একটি হলো সাইট থেকে, সরি, দুটি অ্যাপস থেকে এবং একটি সাইট থেকে ট্যাগ বসানো যায়। তো আমি আজকে একটি স্টেপ দেখিয়ে দিব আপনার। আমি পরবর্তীতে যদি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরও দুটি স্টেপ দেখে থেকে আমি ইউটিউব ট্যাগ বসানো সিস্টেম আপনাদের কাছে উপস্থাপন করবো। তো বিয়ার্স, আমি দেখাবো ইউটিউবে আরেকটি ইউটিউবে বানানো একটি অ্যাপস, ইউটিউব স্টুডিও। এখান থেকে আমি ইউটিউবের ভিডিও ট্যাগ বসানো দেখিয়ে দিব। তো প্রথমে আমরা যে কাজটি করতে হবে, আপনার ইউটিউবে চলে যাবেন। প্রথমে একটা ইউটিউবে প্রফেশনাল ইউটিউব চলে যাবেন। ইউটিউব গিয়ে আপনার ইউটিউবে গিয়ে আপনি একটা আপনার যে ভিডিওটি আপনার কী ধরনের ভিডিও বানাচ্ছেন, আমি যদি দেখি হাউ টু অ্যানাবল ফেসবুক অ্যাকাউন্ট, হাউ টু অ্যানাবল, আপনি যে কোনো লিখে যদি আপনার সার্চ দেন, তো আপনি লিখে যদি আপনার সার্চ দেন, তাহলে কিন্তু আপনি একটা আপনার যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনি সার্চ দেন, আপনার ইউটিউবে যদি সার্চ দেন। তো আমি কারোর ভিডিও সার্চ দেবো না, আমি লিখবো আমার আমার ভিডিওতে, আমার ভিডিওটার থেকে আমার একটি কিছু কিওয়ার্ড আমি কালেক্ট করবো। আমি ভিডিও কালেক্ট করার জন্য আমার চ্যানেলে চলে যাবো। মাই চ্যানেলে গিয়ে আমার একটি ভিডিও থেকে আমি আমার ট্যাগগুলো ইউজ করবো। তো বিয়ার্স, চলে আসলাম আমার এখানে, আমাদের এখানে কিন্তু আমি এখানে থ্রিউড মিলতে ক্লিক করবো। থ্রিউড মিলতে ক্লিক করার পর শেয়ার নামক অপশনে ক্লিক করবো। শেয়ার নামক অপশনে ক্লিক করার পর এখানে আমার ভিডিও লিঙ্কটা কপি করবো। তো ভিডিও লিঙ্কটা কপি করা শেষ, আমার ভিডিও লিঙ্কটা কপি করা শেষ হওয়ার পর যে কাজটি করতে হবে, আমাদের আরেকটি অ্যাপস চলে যেতে হবে। এটি হলো ওয়াইটি ট্যাগ প্রো, মানে এখান থেকে আমরা ট্যাগগুলো খুঁজে বের করবো। তো ওয়াইটি ট্যাগ প্রো, আমি এই দুটো অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন নিমিশেই। তো এখানে এন্টার ইউর ভিডিও ইউআরএল, এখানে কিন্তু আপনার ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর যদি দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসলো। এখানে যদি আমি সিলেক্ট করি, এখানে যদি ইউটিউবে সিলেক্ট করি, নানান ধরনের আমি যদি একটা যে কোনো কিওয়ার্ড সিলেক্ট করি, সিলেক্ট করার পর কপি সিলেক্ট তিন নম্বর অপশন দেখছেন, কপি সিলেক্ট এখানে ক্লিক করি, আমার কোনো কিওয়ার্ডগুলো ট্যাগগুলো অটোমেটিকলি কপি হয়ে গেল। এখানে আমি ট্যাগগুলো ব্যবহার করবো ওয়াইটি স্টুডিও সাহায্যে। তো ওয়াইটি স্টুডিও সাহায্যে এখানে আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে চলে গিয়ে আপনি যে ভিডিওতে ট্যাগ বসাবেন সেই ভিডিওতে চলে যাবেন। কারণ একটু আপনার যদি অন্য ভিডিওতে ট্যাগগুলো বসান, তাহলে কিন্তু হবে না। আপনার যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু সেই ভিডিওতে কিন্তু আপনার ট্যাগগুলো বসানো প্রয়োজন পড়বে। আপনি যে কোনো ভিডিও সিলেক্ট করবেন, তারপর প্যান আইকনে ক্লিক করবেন। প্যান আইকনে ক্লিক করার পর একদম সরাসরি চলে যাবে নিচে। তো দেখতেই পাচ্ছেন প্লে লিস্টের নিচে কিন্তু ট্যাগস নামক অপশনটিতে অলরেডি কিন্তু রয়েছে। এখানে কিন্তু আপনার এই অপশনগুলোতে আপনার সিলেক্ট করে আপনি ট্যাগগুলো পেস্ট করে এনে ছেড়ে দেবেন, তাহলে বাস হয়ে গেল।
তারপর কিন্তু আপনার অটোমেটিকগুলো আপনার ভিডিওতে আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিকগুলো কিন্তু সাবস্ক্রাইবিংয়ে চলে যাবে। তো এভাবে কিন্তু আপনার ইউটিউবের ট্যাগুলো ব্যবহার করতে পারবেন এবং ট্যাগুলো খুঁজে এনে ইউটিউবে লাগাতে পারবেন, আপনার ভিডিওতে দিতে পারবেন। তো আমি একটি কথা সাজেস্ট করছি, আপনার মানুষের যে মানুষের সবগুলো ট্যাগ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে, কমেন্টে স্ট্রাইক আসতে পারে। আমি আপনাকে সাজেস্ট করছি যে মানুষের সবগুলো ট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করবেন, আপনি নিজে নলেজ থেকে কিছু ট্যাগুলো ইউজ করবেন, আপনার নিজের থেকে বানানো কিছু ট্যাগ ইউজ করবেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু অল্প দিনে আপনার ইউটিউব ভিডিওতে সফল ট্যাগ ব্যবহার করে সফল হওয়ার চিন্তা করাটা ধারণাটা বেশি থাকবে। সো ব্যাস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর শেয়ার করতে বলবেন না। তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। চিলড্রেন, টেক কেয়ার অ্যান্ড টাটা।